ধৈর্যশীলকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যে কোনো বিপদ আপদ যাই আসুক না কেন, ধৈর্যের সাথে মোকাবেলা করবেন। ধৈর্যশীলদের পাশে আল্লাহ তাআলা স্বয়ং থাকেন। পিছনতে মানুষ অনেক কিছুই বলবে, কিন্তু আপনার লক্ষ্য পিছের দিকে না, আপনার লক্ষ্য থাকবে সামনের দিকে। আপনার লক্ষ্য ঠিক থাকলে আল্লাহ তাআলা একদিন আপনাকে ঠিকই আপনার লক্ষ্যে পৌঁছে দিবে। আসসালামু আলাইকুম, আমি নার্গিস আক্তার আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা আমার সব কাজ হয়ে গেছে, নাস্তাটাও খেয়ে নিয়েছি। তারপরে কালকে যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোকে একটু গুছিয়ে নিব, তারপরে আমি রান্না করব। তো আজকে হঠাৎ করে আমার বাসায় কিন্তু মেহমান আসবে, আমি কিন্তু এখন পর্যন্ত সেটা জানি না। আমার রান্না হয়ে যায় তারপরে আমি জানতে পারি। তো কী করার আছে হঠাৎ মেহমান আসলে, আর আমরা কী করতে পারি? তো ঘরে যা থাকবে সেটা দিয়েই ব্যবস্থা করব। তো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন, আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। ইউটিউবে এসে কি পেলাম কি পেলাম না সেটার হিসাব আর কি করব, কিন্তু তার থেকে ভালো ভালো কিছু বন্ধু পেয়েছি, যারা ভালো মন্দ সব কিছুর খবর নেয়, সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেক আপুরা ভাইয়ারা সবাই। তো এটাই আছে বড় পাওয়া। সবাই যে সাকসেস হবে এরকম তো কোনো কথা নেই, আল্লাহ যার ভাগ্যে রেখেছে সেই হবে, কিন্তু আমাদের সবাইকে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে, হাল ছাড়লে হবে না। আর এখানে এসেই যদি আমরা টাকার চিন্তা করি তাহলে কষ্ট কিন্তু বেশি পেতে হবে। আমরা কাজ করব আমাদের নিজেদের খুশিতে, আমাদের ভালো লাগে তাই আমরা কাজ করি। আমাদের ভিডিও যদি একজনও দেখে আমরা তাদের জন্যই ভিডিও তৈরি করব। যদি মনে করি প্রথমে এসেই আমার টাকা ইনকাম করতে হবে আর দেখা যায় যে আমার সাকসেস হচ্ছে না, তখন কিন্তু আমার মনটা ভেঙে যাবে, আর কিন্তু কাজ করার কোনো মন মানসিকতা থাকবে না। তো আমরা টাকার চিন্তা কেউ করব না, সবাই ভালো লাগে থেকে কাজটা শুরু করব। যদি ভাগ্যে থাকে তো একদিন আল্লাহ তাআলা সাকসেস করবে। যারা এখন সাকসেস, যারা এখন বড় উপরে আছে, তারা কিন্তু আমাদের মতোই এভাবেই শুরু করেছে, কষ্ট করে কষ্ট করেছে দেখে আল্লাহ পাক তাদের একটা জায়গা দিয়েছে। তো আমরা বিনা কষ্টে এই জায়গাটা কীভাবে পেতে পারি? কোনো ভালো কাজ শর্টকাটভাবে কিন্তু হয় না, প্রতিটা ভালো কাজের পিছনে কিন্তু বহুত পরিশ্রম করতে হয়। শর্টকাটভাবে দুই নম্বর কাজ করা যায়, ভালো কাজ কিন্তু হয় না। ভালো কাজ করতে হলে তাকে ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে, তাহলে কাজটা ভালো হবে। পিছনে তো কয়েক অনেকেই অনেক কথা বলবে, আর বেশিরভাগ কিন্তু নিজের আপন মানুষই কিন্তু কষ্ট দেয়, বাহিরের মানুষ কিন্তু কষ্ট দেয় না। এতদিন মানে যারাই কষ্ট পেয়েছেন হিসাব করে দেখবেন যে প্রতিটা কষ্টই কিন্তু আপন মানুষের থেকে পেয়েছেন, পর মানুষের থেকে কিন্তু কষ্টটা পাননি। পিছে বসে তো অনেকেই অনেক কথা বলে, কিন্তু তারা বুঝে না যে কোনোভাবেই কিন্তু সেই কথাটা কিন্তু কানে আসে। তো তারা যে তাদের কাছে ছোট হয়ে যায় সেটা তারা বুঝতে পারে না। তো যাই হোক, আমি কিন্তু রান্নাটা করছি। একটা কমেন্ট দেখে খুবই কষ্ট পেয়েছি, আসলে না পারি বলতে না পারি সইতে। যেরকম একটা আমার ভিডিওতে না, আমি কি বলবো, অন্য একজনের ভিডিওতে আমারই একজন আপন মানুষ আমার বিরুদ্ধে একটা কমেন্ট করেছে যে তার মানে ভিডিওতে, কিন্তু সেই ভিডিওর কমেন্টটা কিন্তু আমার চোখে কিন্তু পড়েছে। আমি কিন্তু কালকের থেকে ভীষণ কষ্ট পেয়েছি এই কমেন্টটা দেখার পর থেকে। আসলে আমি আসলে ভাবিনি যে তারা আমাকে নিয়ে এরকম ভাবতে পারে, মানুষ যে এতটা মানে নিচে নামতে পারে সেটা আসলে আমার ধারণার বাইরে ছিল, ধারণার বাইরে না, অবশ্য এরকম তারা আগেও করেছে। তো যাই হোক, নতুন করে আবার করছে, এটা আসলে কি বলবো, এখানে না মানে বলা যাবে না। এটা আসলে এই ভিডিওগুলো সবাই দেখবে, আমি যে খুলে কিছু বলবো আসলে কার কাছে বলবো, এখানেই সব কষ্টের কথা যাই হোক সেটাই শেয়ার করি। কিন্তু যাই করো না কেন, যেখানেই কমেন্ট করো না কেন, একটু ভেবে নিও যে সেগুলো কিন্তু আমার চোখেও পড়ে, ঠিক আছে? তো বুঝে বুঝেই করো। আর ভিডিওতে ওই যে বউকে মেরে ঝিকে বোঝানো যেরকম হচ্ছে, তো সেটাও তার ভিডিওতে দেখা যাচ্ছে।
তো এই কাজগুলো করো না, ঠিক আছে? এগুলো করলে কোনো লাভ নেই। যার যার ভিডিও তার তার মতো করে বানাও, ভিডিও রিলেটিভ সুন্দর করে গুছিয়ে কথা বলো। এভাবে কারো ওপর দোষ দিয়ে কিভাবে করছো এটা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, আমি এসব কথা বলবো না। কুকুর সবসময় পায়ের নিচেই থাকে, যতই ঘেউ ঘেউ করুক না কেন, কুকুর কিন্তু পায়ের নিচেই কামড়াতে পারে, হ্যাঁ, পায়ের উপরে কিন্তু কখনো উঠবে না। তো যাই হোক, আমি কিন্তু রান্না শুরু করছি, বন্ধুরা কিছু মনে করো না। আমার ভিতরের কিছু কথা আমি রাখতে পারিনি, সেজন্য কিছুটা বলেছি, আর যাকে নিয়ে বলেছি সে ঠিকই বুঝবে ভিডিওটা দেখলে। তো আমি আজকে রান্না করতেছিলাম ডাল আর হচ্ছে পটল ভাজা আর বেগুন আলু দিয়ে শুটকি মাছ রান্না করব। আর হচ্ছে ভেবেছিলাম ছেলেদের জন্য দুটো ডিম ভেজে দিব, কিন্তু আমার রান্না হয়ে গেছে অলরেডি। তখন ফোন আসে যে আমার ভাইয়ের মেয়ের জামাই, মানে আমার ভাতিজি জামাই আমাদের বাসায় আসছে হঠাৎ করে। তো উনি আসলে সেনাবাহিনীতে চাকরি করে, তো গাজীপুর থাকে, তো ওখান থেকে আমাদের এই নবাবপুরে একটা কাজের জন্য আসছে। তো ভাবছে আমাদের সাথে দেখা করবে, তো জামাই মানুষ যেহেতু তাদের তাকে তো মানে খাইয়ে দিতে হবে, তো সেজন্য আমি কি করব তাড়াহুড়ো করে। ফ্রিজে আসলে তেমন কিছু ছিল না, আর আপনাদের ভাইয়াও বাসায় ছিল না, সে কাজে ছিল যে আমাকে কিছু এনে দিবে। তো ফ্রিজে যা ছিল সেটাই আমি বের করে আসলে রান্না করেছি, আর কি করব, তেমন কিছু করতে পারিনি। ফ্রিজে মুরগির মাংস ছিল আগে থেকে, তো সেটাকে ভুনা করে দিয়েছি। আর পুঁটি মাছ আছে, এই যে বড় যে চাইনিজ পুঁটি থাকে সেই মাছ ছিল, সেটা ভেজে দিয়েছি। তো হঠাৎ মেহমান আসলে আর যা করার, হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে আপ্যায়ন করতে হবে, মেহমান ঘরে আসা ভালো। তো আমার ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। অবশ্যই যেমন সাপোর্ট করবেন তেমনই সাপোর্ট পাবেন আশা করি। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা এই পর্যন্ত কি ছিল, কেউ কিছু মনে করবেন না, মনের থেকে কিছু কথা আসলে বলে ফেলেছি, সবাইকে কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।